আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকালেই ভালো আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করবো কীভাবে ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা তৈরি করতে হয়। দেখুন গাইজ, আমরা পিঠাটা তৈরি করার জন্য এখানে চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমরা পর্যাপ্ত পানি দিয়েছি, পানির ভিতরে সামান্য পরিমাণ লবণ ও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটানোর পর এর ভিতরে আমরা চালের আটা অ্যাড করব। এখানে আমরা 2 ধরনের আটা অ্যাড করেছি, প্রথমে চালের আটা দিয়েছি এবং তারপরে দোকান থেকে কেনা যে সাদা গমের আটা পাওয়া যায় সেইটা দিয়েছি। এই 2 রকমের আটা দিয়ে আমরা ভালো করে আটার ডোটা তৈরি করে নেব। দেখুন গাইজ, আমাদের আটাটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এইবার এইটার একটা সুন্দর ডো বানিয়ে নেব। যেভাবে আপনারা বাড়িতে রুটি তৈরি করেন ঠিক সেইভাবে আটাটা মেখে একটা শক্ত ডো করে নিতে হবে। এই দেখুন গাইজ, আমাদের ডোটা তৈরি করা হয়ে গেছে। এইবার এইখান থেকে ছোট ছোট করে লেচি কেটে আমরা ঝিনুক পিঠা বা চিরুনি পিঠাটা তৈরি করে নেব। যে এইভাবে করতে হবে। দেখুন গাইজ, আমরা এখানে 2টা নতুন চিরুনি নিয়েছি। এইভাবে চিরুনির ওপর রেখে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন গাইজ, আমাদের সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমরা চিনি ও গুড় দিয়ে একটা শিরা তৈরি করব। তার জন্য দেখুন, আমরা চুলার উপর একটা পাত্র নিয়েছি এবং তার ভিতরে চিনি ও পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর ভেতরে আমরা গুড় অ্যাড করে দিচ্ছি। আমরা গুড় ও চিনি 2টা দিয়ে শিরাটা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো একটা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। চিনি গুড় দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে জাল করে শিরাটাকে লাল করে ফেলতে হবে। দেখুন, এর ভিতরে আমরা সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিলাম। এবার আমরা এটাকে ভালো করে জাল করে এইভাবে ফুটিয়ে নেব। চিনি অথবা গুড় জ্বালিয়ে যখন কালার এইরকম আসবে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, আমরা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। গরম তেলে আমরা সব পিঠাগুলো ভেজে নেব। সব পিঠাগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজলে পিঠাগুলো খেতে অনেক মচমচে হবে। দেখুন গাইজ, আমাদের সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবং আমরা সব পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার ভালো করে শিরার মধ্যে পিঠাগুলো ডুবিয়ে নেব যাতে প্রত্যেকটা পিঠার গায়ে শিরা লেগে যায়।
সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।